ইনজুরিতে থাকলেও বিশ্বকাপের মূল স্কোয়াডে কেন সুযোগ হয়েছে হাসান মাহমুদের, এমন প্রশ্নও উঠেছিল। তবে সেই শঙ্কার আকাশ এখন পরিষ্কার, ঝকঝকে তকতকে। পাক্কা এক মাস পর বোলিং মার্কে হাসান, চোটমুক্ত হয়ে প্রথম দিনটায় বল করেছেন 4 ওভার। দেখে বোঝার উপায় নেই, মাত্রই ইনজুরি থেকে ফিরেছেন। এই ডেলিভারিগুলি দেখুন, লাইন লেন্থ প্রায় ঠিকঠাকই আছে, দরকার শুধু রিদম। টিম ম্যানেজমেন্টের আশা, আমিরাতে ক্যাম্প আর 2 ম্যাচ দিয়ে শতভাগ ফিট হয়ে উঠবেন হাসান। ছোট্ট ক্যারিয়ারেই চোটের সঙ্গেই বসবাস, তবে অল্প সময়ই গতি নিয়ন্ত্রণ আর সুইংয়ের পাশাপাশি বুদ্ধিদীপ্ত বোলিংয়ে নজর কেড়েছেন। তবে আরও শেপে আসতে হবে, লুজ ডেলিভারি কমাতে হবে, যেটা খুব বেশি দরকার অস্ট্রেলিয়ার মতো কন্ডিশনে। স্বস্তির খবর আছে আরও একটা, পুরোদমে কিপিং অনুশীলনে ফিরেছেন সোহান। মিরপুরে প্রায় ঘণ্টাব্যাপী গ্লাভস হাতে প্র্যাকটিস করেন, পাশাপাশি নেটে ব্যাটিংটাও ঝালিয়ে নিচ্ছেন। অজি কন্ডিশনে বাউন্সি উইকেটেই ব্যাট করতে হবে, সেটারই রিহার্সেল। হঠাৎ এক নেট বোলারের আনইভেন বাউন্স দক্ষতার সঙ্গে লেট কাট করে ঠেলে দেন সোহান, যেটা অহরহ হবে অজি মুল্লুকে। এদিকে বিদেশের কন্ডিশনে টাইগার ব্যাটার বোলারদের ব্যর্থতার রোগ খুঁজে পেয়েছে বিসিবি। মহা ঔষধের রেসিপি হল পরিবর্তন করতে হবে উইকেট আর প্র্যাকটিস সুবিধা, সেজন্যই নিউজিল্যান্ড থেকে উড়িয়ে আনা হলো কিউরেটর স্পেশালিস্ট। NZC-র হেড অফ টার্ফ ম্যানেজমেন্ট আয়ান জোসেফ ম্যাকেন্ড্রি দেশি কিউরেটরদের ট্রেনিং দেবেন, পাশাপাশি টাইগার ডেরায় বাউন্স আর সুইংয়ের পেস বান্ধব উইকেট তৈরি আর শেড ইনডোর বানানোর সকল পরামর্শ দেবেন, যার ফল হয়তো রাতারাতি পাওয়া যাবে না, কিন্তু দীর্ঘমেয়াদে উপকৃত হবে টাইগার ক্রিকেট। প্রথমে আমরা ওনাদেরকে ভেনুগুলো ভিজিট করাবো। মূলত আমাদের উদ্দেশ্য হলো, আমাদের যেহেতু কোর্স ওয়ার্কশপ হলো আমাদের 23 এবং 24, সারা বাংলাদেশ থেকে আমাদের যে কিউরেটাররা আছেন এবং অ্যাসিস্ট্যান্ট কিউরেটাররা আছেন এবং হেড গ্রাউন্ডসম্যান, তাদের সাথে মিট করবেন উনি 23 তারিখ এবং 24 তারিখ। ওনাকে এনেছিও আসলে নিউজিল্যান্ড যে ধরনের উইকেট তৈরি করে, যে ধরনের আউটফিল্ড তৈরি করে এবং যে ধরনের ইকুইপমেন্ট তৈরি করে, সেই সমস্ত কিছুর সাথে বাংলাদেশের যে আমরা যে পদ্ধতি অবলম্বন করি, এবং উনি ওনার মাঠগুলো যেহেতু উনি ভিজিট করবে বাই দিস টাইম, ওনার একটা প্র্যাকটিক্যাল একটা এক্সপিরিয়েন্স হবে, তো ওটা উনি শেয়ার করবে। এবং নিউজিল্যান্ডের উইকেট কীভাবে তৈরি করে সেটা সম্বন্ধে উনি ডিটেল ব্রিফিং, এবং আমরা কোর্স রেখেছি সকাল 9টা থেকে শুরু করে আপনার বিকাল 5টা পর্যন্ত ডেলি 2 দিন হবে। আমাদের থেকেও যেমন কিছু কিউরেটার, কিছু গ্রাউন্ডসম্যান যাবে, ওই দেশে অন গ্রাউন্ড কাজ করবে, এবং ওনাদের থেকে আমরা পারমানেন্টলি নেওয়ার চাইছি, এবং 7 দিন বা 15 দিনের জন্য বিভিন্ন দেশ থেকেও আমরা নিউজিল্যান্ডের শুরু। আর আপনি জানেন যে ভারতের তো কিউরেটার আছে, আমাদের শ্রীলঙ্কান কিউরেটার আছে, তো এটা শুরু হয়েছে, এটা অন্যান্য দেশের যেমন সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বিভিন্ন দেশের সাথে এই এক্সচেঞ্জ প্রোগ্রামটা হবে, যে ভবিষ্যতে যাতে আরও ভালো করে আমরা এই নলেজগুলো গ্যাদার করে আমরা যাতে আরও ভালোভাবে উইকেট তৈরি করতে পারি, এই স্পোর্টিং উইকেট এবং বাউন্সি উইকেট, এবং যাতে আমাদের ছেলেরা এখানে প্র্যাকটিস করে এখানে খেলে যাতে বাইরে যেতে ভালো করতে পারে, সেই ব্যবস্থার জন্য সেটা লক্ষ্য রেখেই আমাদের উদ্যোগ।